मजा नहीं आ रहा है। কি বস ভালো তো তো আজকের কথা হবে বাংলা তথা পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্লগারদের নিয়ে। তো চলো আজকের কিছু বিখ্যাত বিখ্যাত ব্লগারদের নিয়ে। ইনি হলেন ধোঁয়া দিদি। তো চলুন ইনার কিছু ফুড রিভিউ দেখে নিই। কেমন লাগলো খেতে? এই রিভিউ টিভিউ দাও, 5-3 star যে কোনো একটা স্টার রেটিং দাও, কেমন লাগলো বলো তো। ভালো দই এখানকার, আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে। আর ইনি হচ্ছেন আমাদের মুড়ি দাদা। তো ইনি বেশিরভাগ মুড়ি খায়, ঠিক আছে, মুড়ি খেয়ে রিভিউ দেয়। আর ইনি হলেন আমাদের অলরাউন্ডার দিদি, মানে ইনি কুকিং থেকে টোটো চালানো সবকিছুই পারেন, মানে আমাদের ওই নন্দিনীদির লাইট ভার্সন। বাই দ্য ওয়ে, ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাস, ঠিক আছে, কেউ কিন্তু সিরিয়াসভাবে নেবে না। তবে একটা কথা আমি জানতে ইচ্ছা করে ভাই, মানে এই কাদা মনের সাদা প্রশ্ন একটা বলছি, ভোট এলে সবাই লোকের বাড়িতে কেন খেতে যায় ভাই? এসব কেয়া দেখনা পড় রাহা হ্যায়, আচ্ছা হ্যায় ম্যান যাও। সিরিয়াসলি ভাই, এদের দেখে না শুধুমাত্র এখন জাস্ট হাসি পায়, সিরিয়াসলি। মানে এরা না কি ছিল আমাদের আইডল, মানে একটা সময় এরা কাঁপিয়েছে আমাদের টলিউডকে, আর এখন এদেরকে দেখলে ভাই সিরিয়াসলি হাসি পায়। এদের থেকে তো অনেক গুণ ভালো আমাদের বোম্বাদা, আমাদের জিত, আমাদের আবির, সত্যি অনেক গুণ ভালো এরা। আর যাই হোক করু, পলিটিক্সে নামেনি, তাদের সম্মানটা অনেকটাই হয়তো আপার লেভেলে এনাদের থেকে। যাই হোক, তোমাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভিডিও ভালো লাগলে পক্ষ লাইক কমেন্ট শেয়ার করতে বলো না। চল টাটা।